একটা বিষয় নিয়ে অনেকদিন কথা বলবো ভাবতেছিলাম কিন্তু সুযোগ করতে পারতেছি না তা হলো বাচ্চাদের বিষয়ে তা অনেকেই একটা বাচ্চা নেওয়ার পর আর বাচ্চা ওয়েলকাম জানাতে রাজি না তো এখানে মেইনলি যেটা মনে হয় তাদের এক্সপেরিয়েন্স এবং তাদের বক্তব্য তা হলো যে অনেক বেশি ডিফিকাল্ট বাচ্চা লালন পালন করা এজন্য তারা ইন্টারেস্টেড না বাচ্চা নিতে তো আমার মনে হয় যে একটা অবজারভেশনে এবং অনেকজনের মতামতে একটা পরিসংখ্যান পাওয়া যায় যেখানে বলতেছে ম্যাক্সিমাম লোকই যে দুইটা বাচ্চা হইলে একজন আর একজনকে অ্যাঙ্গেজ রাখে বিজি রাখে তাতে বা আমাদেরকে ওখানে অ্যাঙ্গেজ হওয়ার দরকার পড়ে না তাতে বাবা মারা একটু রিল্যাক্স করার সুযোগ পায় আমি মনে করি এটা একটা গুড সায়েন্স যে হ্যাঁ যে একটা বাচ্চার জায়গায় আর একটা বাচ্চা যদি থাকে তাহলে দুজন মিলে দুজনকে ব্যস্ত রাখলে আপনার বাবা মা হিসাবে বেশি একটা সময় তারা চাবে না এখানে কয়েকটা বিষয় যদি এরকম হয় কারোর চিন্তা যে সে বাচ্চার খাওয়াইতে পারবে কি না অথবা লুক আফটার করতে পারবে কি না এই নিয়ে চিন্তিত যার জন্য নিবে না এটা আমি মনে করি অ্যাবসোলিউটলি ঠিক হবে না কারণ কোরআন ইলেভেন পয়েন্ট সিক্স আল্লাহ বলতেছে সবাই সবাই রিজিক নিয়ে আসে আবার আর এক জায়গায় বলতেছে যে ক্ষুধার কারণে কোনো বাচ্চাকে আপনার মারা যাবে না কিল করা যাবে না এটা যেভাবে এটা অ্যাপসলেটলি প্রোহিবিটেড এখন আসেন যদি কেউ বলে যে না আমি এই কারণে না আমি এমনিই ভাল লাগে না দেখে আমি নিব না এই জায়গাটা কতটুকু রাইট ওইটা নিয়ে একটা অ্যাসেসমেন্ট করতে চাই তা হচ্ছে আপনি যদি কোরআন অ্যাজ এ গাইডেন্স হিসাবে নেন কারণ কোরআন টু আল্লাহ বলতেছে আমি কোরআন দিসই হচ্ছে গাইডেন্স হিসাবে তো কোরআন যদি একটা গাইডেন্স হয় আর আপনি যদি এই গাইডেন্সের ফলোয়ার হইয়া এটাকে ভালো মতন ফলো করতে না চান তাহলে আমি বলব এটা একটা সিস্টেমেটিক লস কারণ কোরআন ইটসেলফ একটা সিস্টেম তো সিস্টেমে বাইরে যাইয়া আপনার পক্ষে অনেক কিছু কইরা আপনি বেশ একটা হ্যাপি হওয়ার কথা না তো সেই ক্ষেত্রে কোরআন দেখলে এখানে পারিবারিক জীবনের যত আলোচনা আছে সেখানে ভাই বোন আলোচনা হয়েছে তার মানে হচ্ছে যে আপনি যখন একটা ছেলে হওয়ার পরে স্টপ করে দিতেছেন বাচ্চা ওয়েলকাম করা তার মানে এই ছেলেটা তার বোন পাইতেছে না হইতে পারে ভাই পাইতেছেনা। না হইতে পারে নাথিং পরে বাট এক্সেপশনাল কোনো এক্সাম্পল দিয়া জেনারেল আলোচনাকে স্টপ করা যাবে না অনেক ক্ষেত্রে অনেকে দেখা যায় যে আমি এই আলোচনা করতে গেলে বলে যে যদি বাচ্চা আর না হয় এটা এক্সেপশনাল কেস এটা ইউজুয়াল কেস না ইউ হ্যাভ টু ফলো দ্য ইউজুয়াল পথ যেটার মাধ্যমে আপনি রেশনালিজম এবং রিয়েলিটিকে ইমব্রেস করতে পারবেন তো সেই অনুপাতে কোরআন যতটুকু বোঝা যায় সেখানে খালি পারিবারিক জীবনে ভাই বোন বাচ্চাদের স্টাইলটা এখানে লেখা আছে যেমন আপনার কোরআন আপনি যদি পারিবারিক জীবন ফলো করতে চান তাহলে দেখবেন যে সব জায়গায় এইরকমভাবেই লেখা যেমন ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট টেন টু অনওয়ার্ডেশনের হিসাবে এখানে ছেলেমেয়ের আলোচনা করছে তারপরে আপনি যদি থ্রি এদিকে তাকান মানে সুরা নিসা ভাষায় ফেলছে পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা কইরা এরপরে তো আরও অনেক আলোচনা অনেক জায়গায় আপনি দেখতে পাবেন তার মানে আমি এটা বুঝি যে পারিবারিক জীবন হচ্ছে আল্লাহর একটা ইন্টেনশন তো এই ইন্টেনশনটাকে লিমিটেড কইরা দিয়া সিস্টেমের বাইরে যেয়া হ্যাপি হওয়ার চেষ্টা করা এটা আমি মনে করি অ্যাপ্রোচ হবে না তার মানে হচ্ছে যে কোরআন টু পয়েন্ট ওয়ান থার্টি এইট আল্লাহ যেখানে বলতেছে যে আল্লাহ রঙে রঙিন হইতে হবে তো আল্লাহ রঙে রঙিন হইতে হইলে আল্লাহর যে ইন্টেনশন একাধিক বাচ্চা থাকবে এটা আল্লাহর আমি বলবো একটা ইন্টেনশন তো এই ইন্টেনশনের বাইরে যায়া আপনি চলবেন এবং আবার হ্যাপিও হইতে চাবেন এটা আমি মনে করি না সম্ভব তো সেই জন্য কালচারাল কনফ্লিক্ট আমি নাম দেবো এখানে যে কালচারাল কনফ্লিক্ট থেকে বেরিয়ে আসতে হবে আমি সেদিন একজন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যার বয়স অ্যাবাউট পঞ্চান্নর মতন তো তাকে আমি প্রশ্ন করতে যাই এটাই বের হয়ে আসলো যে আগে তিরিশ বছর বিশ বছর আগে মানুষ বাচ্চা নিত ওয়েলকাম জানাতো একাধিক বাচ্চাই নিত আর আজকের যুগে দেখা যায় মানুষ একটা বাচ্চাও নিতে চায় না আবার কেউ একটা বাচ্চা নিয়ে স্টপ হয়ে যায় তার মানে হচ্ছে যে কালচারাল একটা ইম্প্যাক্ট পড়তেছে যারা প্রভুর চিন্তা মুক্ত তারা যেই লাইফস্টাইলটাকে অ্যাডপ্ট করছে ম্যাক্সিমাম প্রভুর চিন্তা মুক্ত লোকজনকে দেখবেন যে কোনো বাচ্চাই নেয় না বাচ্চা না নিয়ে তার কোলে একটা কুকুর নিয়ে হাঁটে আমি এটাকে কোনো মানে কাউকে হার্ট করার জন্য বলতেছি না আমি বাস্তবতার আলোচনা করতেছি বাস্তব পিকচারটা তুলে ধরতেছি যে প্রভুর চিন্তামুক্ত ম্যাক্সিমাম লোকজন একটা কুকুর কোলে নিয়ে অথবা একটা বিড়াল কোলে নিয়ে বাচ্চার চাহিদা মিটাইতে চায় অথবা তারা একটা বাচ্চা নিয়ে শেষ করতে চায় এই জন্য আমাকে বলতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে আপনি যদি প্রভুর সাথে থাকতে চান তাহলে তার সিস্টেমেই আপনাকে অ্যাডাপ্ট করতে হবে পার্শিয়ালি সিস্টেম অ্যাডাপ্ট কইরা হ্যাপি হওয়ার সম্ভাবনা কম কারণ কি সিস্টেমের লস হয় আপনি একটা মেশিন স্টাবলিশ করলেন মেশিনের একটা অংশ মনে করেন ওয়াশিং মেশিনের কাহিনী যদি বলি যে আপনি চাবি বন্ধ করে রাখছেন পানি যদি দি দিয়ে আসবে আপনি সিস্টেমে সব কিছু দিয়েছেন মানে একটা জায়গায় স্টপ করে রাখছেন তাহলে তার এই ওয়াশিং মেশিন চলবে না লাইকওয়াইজ আপনার এই কোরআনটা যে সিস্টেমেটিক ওয়েতে দেওয়া হয়েছে যদি কোরআনের সাথে কেউ থাকতে চায় এবং এটার বেনিফিট নিতে চায় তাহলে এটা পুরো ইন্টেনশনটা ফিল করা উচিত হালাল নাকি হারাম এটা অন্য ডিবেটে আমি যাবো বাচ্চার নাকি কি নিবোন ওই পয়েন্টে কিন্তু আমি মনে করি যে আল্লাহ রঙিন হইতে হইলে আল্লাহর ইন্টেনশনটা ইমপ্লাইডলি এই কোরআন থেকে বুঝতে হবে যদি পারিবারিক জীবনে ভাই বোনের আলোচনা থেকে থাকে